হ্যাঁ কোনো দুর্ঘটনা ঘটে সে সান্ত্বনা দিতে পারে, সবাই এসে কেন আহা ই কি হলো না হয় কেন, মানে সবাই উঠবে, সেটা ব্যক্তিগত ভাবে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা বা তার ফ্যামিলিকে নিতে হবে। তাই জন্য আমি বলবো আমাদের সেই মুহূর্তে আপনারা মানুষ কিভাবে কি করবে, এবারে যেখানে যেখানে পার্টিকুলার অফিস গুলোতে সেটা আমাদের জানিয়ে দেওয়া হয়ে গেছে গভর্নমেন্টের তরফ থেকে, আমাদের এখন এটা আবেদন করতে হবে যারা যারা অ্যাড্রেস চেঞ্জের ব্যাংক হোক অফিস পোস্টাল অফিস হোক পোস্ট অফিস হোক সেই জায়গাগুলোতে অ্যাড হবে, এবং তখন ওরা গভর্নমেন্ট নোটিফিকেশন অনুসারে তারা তাদের ডিপার্টমেন্টাল মূল্য অনুসারে কাজ করবে। ১৭টা ওয়ার্ড মিউনিসিপ্যালিটির ১ থেকে ৮ আর ২৭ থেকে ৩৫ এই মিউনিসিপ্যালিটির কাজ আমরা এই নয় থানা থেকে করব। আগে যে কাজটা হচ্ছিল সোনারপুর থানাটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সোনারপুর থানা ছিল, তো সেখানে সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ অনেক বড় এরিয়া, যেমন ১১টা মানে পঞ্চায়েত ছিল আর ৩৫টা ওয়ার্ড ছিল, সেটা ভেঙে এখন দুটো ভাগে হলো। তো আশা করি আগে যে সমস্যাটা ছিল যে তখন পুলিশের এটাও কম ছিল, ডিপার্টমেন্টটাও কম ছিল, যেহেতু কত ৬০-৭০ এরকম ছিল, তো কত ওইভাবে এত বড় এরিয়া কভার করা যাচ্ছিল না, পুলিশের ক্ষেত্রেও সমস্যা হচ্ছিল। তো আশা করি দুটো থানা যখন ভাগ হয়েছে দুটো থানাতে আমরা অফিসারও বেশি করে পাবো, এবং কাজটা পরিষেবাটা আমাদের চাহিদা অনুযায়ী আমরা মনে হচ্ছে কমপ্লিট করতে পারবো, মানুষের চাহিদা অনুযায়ী আমরা পরিষেবাটা ভালো দিতে পারবো বা ভালো পাবো। টোটাল কটা পঞ্চায়েত হচ্ছে? টোটাল ৫টা পঞ্চায়েত আর ১৭টা ওয়ার্ড এই নন্দপুর থানার আন্ডারে পড়ছে।